আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া উসাল্লি ওয়া উসাল্লিম আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আলা মান সালাকা সাবিলাহুম ইলা ইয়াউমিনা ওয়া ইলা ইয়াউমিদ্দিন সুম্মা আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা আমাদের নিয়মিত হালাকা আজকের হালাকা আমাদের রিয়াদুস সালেহীন থেকে, রিয়াদুস সালেহীনের 11তম অধ্যায় বাব ফিল মুজাহাদা থেকে আমরা আজকে হালাকা করব ইনশাআল্লাহ। প্রথমে রিয়াদুস সালেহীন প্রণেতা ইমাম নাওয়ী, তিনি যেই সুন্দর সিস্টেমটি অনুসরণ করেছেন সেই সিস্টেম অনুযায়ী আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। প্রথমেই তিনি কোরআনের আয়াত নিয়ে এসছেন প্রতিটি অধ্যায়ে, তারপর হাদিস নিয়ে এসছেন। আমরা এক দুটো আয়াত এবং একটি হাদিস পড়ব, তারপর দিন ধীরে ধীরে ইনশাআল্লাহ এই বিষয়ের উপর আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমাদের আজকের এই হালাকায় খায়ের মঞ্জুর করেন, কল্যাণ মঞ্জুর করেন। যারা সাথে সন্নিবেশিত হয়েছেন, আল্লাহ আপনাদের সময়ে, শ্রবণে, আমলে বরকত এনায়েত করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার জন্য কল্যাণ মঞ্জুর করেন। সম্মানিত ভাই ও বোনেরা, রিয়াদুস সালেহীনের 11তম অধ্যায় থেকে আমরা আলোচনা শুরু করছি। বাব ফিল মুজাহাদা, কাল আল্লাহ তাআলা ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। وقال تعالى واعبد ربك حتى ياتيك اليقين. وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى قال من عادى لي وليا فقد اذنته بالحرب وما تقرب الي عبدي بشيء احب الي مما افترضت عليه وما يزال عبدي يتقرب الي بالنوافل حتى احبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني أعطيت ولئن استعاذني لأعيذنه رواه البخاري. সম্মানিত ভাই বোনেরা, আমাদের আজকের যে অধ্যায় থেকে আমরা হালাকা করছি সেই অধ্যায়ের নাম হলো বাব ফিল মুজাহাদা, মুজাহাদা অধ্যায়। মুজাহাদা এটি আরবি শব্দ, কোরআন হাদিসে ব্যবহৃত অত্যন্ত প্রচলিত একটি শব্দ। মুজাহাদা বাবুল মুফাআলার মাস্তার, চেষ্টা সাধনা করা, নিজের শ্রম ব্যয় করা, নেক আমলে কঠিন মেহনত করা এবং নেক আমলে প্রতিযোগিতা করা, এই সব কিছুই মুজাহাদার মধ্যে সামিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আর যারা আমি আল্লাহর রাস্তায় চেষ্টা সাধনা করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তাদেরকে আমার পথ ধরিয়ে দেব। ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা সৎকর্মপরায়ণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সাথেই রয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন আল্লাযীনা জাহাদু ফীনা, দিনের রাস্তায়, কল্যাণের রাস্তায়, জান্নাত প্রাপ্তির পথে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য কল্যাণকর কাজে যারাই চেষ্টা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বঞ্চিত করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেউ যদি দুনিয়ার পিছনে মাল সম্পদ অর্জনে, দুনিয়ার ব্যুৎপত্তি, উন্নতি, অগ্রগতি, পার্থিব যে অ্যাচিভমেন্ট, সেটির জন্য কেউ যদি চেষ্টা সাধনা করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি ওয়াদা করেননি যে সে যতটুকুন চেষ্টা করবে, সে যতটুকুন মেহনত করবে আল্লাহ তাকে অতটুকুন দিয়ে দিবেন, এটি আল্লাহ ওয়াদা করেন নাই। এই জন্য দুনিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকেই চেষ্টা করে, এরপরে কতটুকুন পায়, একজন স্বল্প চেষ্টাতেই কোটিপতি, পুঁজিপতি, শিল্পপতি, তারপরে নেতৃত্ব, কর্তৃত্ব, অনেক কিছু তার হয়ে যায়।
আবার আরেকজন জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছে, চেষ্টা করেই যাচ্ছে, মাথার গাম পায়ে ফেলছে, চেষ্টা সাধনার শেষ নেই। বহুত প্ল্যান প্রোগ্রাম ছিল যে এখন ভাড়া রিক্সা চালাই, কিছুদিন পরে একটা রিক্সা কিনব, তখন আর ভাড়া চালাতে হবে না, এরপর দুটো রিক্সা হলে আমি একটি রিক্সা চালাবো, আমার ছেলে আরেকটি চালাবে, আমার ছেলেকেও ভাড়া নিতে হবে না, এরপর যদি আরও তিন চারটি রিক্সা করতে পারি তাহলে তখন আমি গ্যারেজ দিয়ে বসবো, আমি আর রিক্সা চালাবো না। এই ধরনের জীবনে বহু মানুষের সাক্ষাৎ আমরা পেয়েছি যারা এরকম প্ল্যান প্রোগ্রাম করেছে কিন্তু জীবনের শেষ পর্যন্ত নিজের একটি রিক্সা কিনে রিক্সার মালিক হয়ে, এটি তো আমাদের দেশের জন্য একটা মানে একেবারে সাধারণ একটি কাজ যে একজন মানুষ রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে, শেষ পর্যন্ত তার নিজের রিক্সাটি পর্যন্ত কিনা হয় না, আর গ্যারেজ তো দূরের কথাই। এরকম বহু মানুষকে আমরা দেখেছি যে লক্ষ টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করেছে, এরপর দেখা গেছে তার সেই লক্ষ টাকা তো গিয়েছেই, আবার লক্ষ টাকা ঋণ হয়েছে, অর্থাৎ তার আমও গেছে, তার সালাও গেছে। আবার বহু মানুষকে দেখেছি যারা বলে যে বাদাম বিক্রি করেছি, হেঁটে হেঁটে বুট বিক্রি করেছি, তরিতরকারি বিক্রি করেছি, ফেরি করেছি, এই কিছু টাকা হওয়ার পরে সেখান থেকে একটা ব্যবসা শুরু করলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিলেন, এরপরে সেখান থেকে আজকে আমি শত শত কোটি টাকার মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো খুব সুন্দর করে ব্যক্ত করেছেন কোরআনে কারিমের বিভিন্ন জায়গায়। আমি সূরা বনি ইসরাইল থেকে আমি তার রেফারেন্স তুলে ধরছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কানা ইউরিদুল আজিলাতা, যে কোনো ব্যক্তি এই আজিলা মানে দুনিয়ার মানে উন্নতি অগ্রগতি কামনা করবে, আজ্জালনা লাহু ফিহা মা নাশা উ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, আমি যতজন চেষ্টা করবে তাদের মধ্যে লিমান নাশা উ যার জন্য চাবো আমি তাকে অতটুকুন দেব যতটুকুন আমি আল্লাহর কাছে বরাদ্দ ছিল। আর এই চেষ্টাকারীরা যদি অবস্থা এরকম হয় যে আখেরাত বাদ দিয়ে নিছক দুনিয়ার পিছনে চেষ্টা করেছে, তাহলে সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তারপরে তার ঠিকানা হবে জাহান্নাম। সূরা সুরার মধ্যে 25 পারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসি, কোনো ব্যক্তি যদি আখিরাতের জন্য চেষ্টা সাধনা করে, নাজিদ লাহু ফি হারসি, তাহলে আমি আল্লাহ তার সেই আখিরাতের যেই অ্যাচিভমেন্ট, আখিরাতের যে প্রাপ্তি সেটি আমি বাড়িয়ে দেব। ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া, আর কোনো ব্যক্তি যদি দুনিয়ার কোনো উত্থান, দুনিয়ার অর্জন কামনা করে, ওমান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতি মিনহা, আমি তাকে এই দুনিয়া থেকে যৎসামান্য কিছু দেব। অতএব ভাইয়েরা, আমি আবার ফিরে আসছি মূল কথায়, সেটি হলো মানুষ দুই রকম চেষ্টা করে থাকে, একটি হলো দুনিয়ার জন্য, আরেকটি হলো আখেরাতের জন্য। আখেরাতের জন্য কেউ যদি চেষ্টা সাধনা করে, এটা উইদাউট এনি এক্সেপশন এমন হবে না যে একজন মানুষ আখেরাতের জন্য, জান্নাত পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য এখলাসের সাথে সলাত, সিয়াম, দান, সদাকা, নেক আমল চেষ্টা সাধনা করলো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জোর করেই বঞ্চিত করে দিবেন, অথবা যৎসামান্য তাকে কিছু দিবেন, বেশিটা দিবেন না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন নাই। আল্লাহ বলেছেন, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে কোনো ব্যক্তি যারাই দিনের পথে, আল্লাহর পথে, আখিরাতের জন্য, জান্নাতের জন্য, নেক কাজের জন্য, সওয়াবের জন্য, কল্যাণকর কাজে যারা চেষ্টা সাধনা করবে, কষ্ট করবে, লানাহদিয়ান্নাহুম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তাকে সেই পথ ধরিয়ে দেব। অর্থাৎ কেউ জান্নাতে যেতে চাবে, জান্নাতের আমল করবে, চেষ্টা সাধনা করবে, এটিই তার ইচ্ছা হবে, এখলাস রেখে সেই কাজ করবে, আল্লাহ জোর করে তাকে জাহান্নামে দিবেন, এটি হবেই না, এটি হওয়ার কোনো বিন্দুমাত্র কোনো সম্ভাবনা। দুনিয়ার জন্য চেষ্টা সাধনা করবে, দুনিয়ার জন্য কে চেষ্টা সাধনা না করে? আমরা প্রত্যেকেই দুনিয়ার প্রাপ্তির জন্য, দুনিয়ার অ্যাচিভমেন্টের জন্য মাথার গাম পায়ে ফেলি, চেষ্টা করি, সাধনা করি, অনেক কিছু আমরা চাই, কিন্তু সবাই কি কোটিপতি, পুঁজিপতি, শিল্পপতি, মানে দুনিয়ার তারাক্কি, উন্নতি, অগ্রগতি কি সবার হয়? হয় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাবসোলুটলি
দুনিয়ার বিষয়টা এইভাবে নির্ধারণ করেছেন যে আল্লাহ কাউকে দুনিয়াতে দিবেন আর কাউকে দুনিয়াতে দিবেন না, তবে আখেরাতের বিষয়টা আল্লাহ সুবহান ওয়া তাআলা এটি যারাই যারাই আল্লাহ সুবহান ওয়া তাআলা সন্তুষ্টির জন্য কাজ করবে, যারা নেক আমল করবে, এমন হবে না যে একজন আল্লাহকে রাজি খুশি করার জন্যই সহি তরিকায় এখলাসের সাথে তাহাজ্জুদের সালাত পড়ল, আল্লাহ বলবেন না তোকে দিব না আরেকজনকে দেব, এটি আল্লাহ সুবহান ওয়া তাআলা করবেন না। যাই হোক, আজকে আমাদের সেই অধ্যায় বাবুন ফিল মুজাহাদা, আখেরাতের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমলে ব্রতী হয়ে মানুষ যে চেষ্টা সাধনা করে সে চেষ্টা সাধনাটা কীরকম হবে, কীভাবে করব, তার রিজাল্ট কী হবে, এই অধ্যায় থেকে আজকে আমরা হালাকা করছি। এখানে আমরা দেখব নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কীভাবে আমাদের জন্য একটা উত্তম আদর্শ উপহার দিয়ে গিয়েছেন, তিনি কীভাবে চেষ্টা সাধনা করতেন, তিনি কীভাবে নেক আমল করতেন। আল্লাহ সুবহান ওয়া তাআলা আরেকটি আয়াতের মধ্যে বলেন, ওয়া আবুদ রাব্বাক হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদতের উপর অবিচল অটল অনর দৃঢ় থাকবে, ইবাদত করতেই থাকবে কতদিন পর্যন্ত, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতদিন না সুনিশ্চিত বিষয়ে, যতদিন না সুনিশ্চিত বিষয়ে, মৃত্যুর চেয়ে বেশি সুনিশ্চিত আর কোনো কিচ্ছু নেই, যতদিন না মৃত্যু চলে আসে। অর্থাৎ এমন নয় যে এই বছর তো আমি চেষ্টা সাধনা করলামই, এক বছর রেস্ট নিয়ে নেই, আজকেই দেড় দিন, আজকে ফজরের সালাত লাগবে না, আজকে বিয়ের দিন, আজকে জামাতে না গেলেও চলবে, বিষয়টি এরকম নয়, বিষয়টি এরকম নয়, বরং মৃত্যু আসার পূর্ব পর্যন্ত ইবাদতের উপর অবিচল অটল অনর থাকতে হবে, অর্থাৎ আমাদের চেষ্টা সাধনা চালিয়ে যেতে হবে। ওয়া আবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা, আফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহি হুয়া খাইরান ওয়া আযম আজরা ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্নাল্লাহ বিহি আলিম। এই ধরনের আয়াত কোরআনে ভর্তি, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তুমি সকাল সন্ধ্যা তোমার রবের জিকির করবে, আর তুমি তোমার রবের জন্য, তুমি তোমার রবের জন্য দুনিয়ার অন্যান্য কাজ ছেড়ে দিয়ে তুমি তোমার রবের ইবাদতে একেবারে পূর্ণাঙ্গভাবে মনোযোগ দিবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, যে ব্যক্তি এক জাররা পরিমাণ কল্যাণকর কাজ করবে সে এর প্রতিদান পাবে। অন্য আয়াতে বললেন, মা তুকদ্দিমু লি আনফুসিকুম মিন খাইরিন, তোমরা তোমাদের নিজেদের জন্য যাই প্রেরণ করবে, কল্যাণকর যে কাজই করবে, তাজিদুহু ইনদাল্লাহ, আল্লাহর কাছে সেটি পাবে, হুয়া খাইরান ওয়া আযম আজরা, কল্যাণকর হিসাবে পাবে এবং ওয়া আযম আজরা, মহান পুরস্কার হিসাবে এটি তোমরা পাবে। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওমা তুনফিকু মিন খাইরিন, তোমরা কল্যাণকর যাই ব্যয় করো না কেন, ফা ইন্নাল্লাহ বিহি আলিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু জানেন। এইভাবে কোরআনে কারিমে অসংখ্য আয়াতের মধ্যে আমাদেরকে উদ্বুদ্ধ করা হয়েছে, আদেশ দেওয়া হয়েছে, আমরা যেন নেক কাজ সম্পাদন করি, আমরা যেন নেক কাজ করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে কোনো ব্যক্তি একটা নেক কাজ করবে, ফালাহু আশরু আমসালিহা, তাকে প্রতিদান বাড়িয়ে দেওয়া হবে দশ গুণ পর্যন্ত, দশ গুণ পর্যন্ত, এটি হলো নেক কাজের সর্বনিম্ন পুরস্কার। আর নেক কাজের পুরস্কার কত বেশি হবে, কত গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন, এটি এমন অনেক আমল আছে যার প্রতিদান আমরা বলতেই পারবো না, নবীজিও বলেননি, বলতে পারেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানাননি। আমি দুই একটু উদাহরণ আপনাদের সামনে তুলে ধরছি সম্মানিত ভাই বোনেরা। দেখুন, নেক কাজের মধ্যে সেটি যদি দান বিষয়ক হয়, সদাকা ইনফাক ফি সাবিলিল্লাহ, তাহলে এইটার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে উল্লেখ করেছেন, এর ন্যূনতম প্রতিদান হলো সাতশো গুণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় তৃতীয় পারাতে রয়েছে আয়াতটি, সেখানে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাসালি হাব্বাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা। যারা আল্লাহর রাস্তায় দান সাদাকা করে, তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন,
আম্বাতাত সাবা আসানাবিল, ওই বীজ বা দানার মতো কৃষক যেই বীজ বা দানাটা জমিনে বপন করে একটি দানা, সেই দানা থেকে একটি গাছ উদ্গত হয়, সেই গাছে সাতটি ছড়া ধরে, এক একটি ছড়ার মধ্যে 100 করে দানা থাকে। তাহলে মানুষ তার চোখের সামনে দেখতে পাচ্ছে যে আমি একটি বীজ, একটি চারা, একটি দানা এটি জমিনে রেখেছিলাম, সেখান থেকে গাছ হয়েছে একটি, সাতটি ছড়া ধরেছে, সাতটি ছড়ায় 700 দানা, অর্থাৎ 2-3 মাসের ব্যবধানে একটা বীজ জমিনে রাখার পরে এক বীজের বিনিময়ে, এক দানার বিনিময়ে 700 দানা পেলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা একটি মানে জ্বলন্ত উদাহরণ তুলে ধরেছেন, যাতে মানুষের ঈমান ইয়াকিন বিশ্বাসে বিন্দুমাত্র ঘাটতি না হয়, যে তুমি তোমার চোখের সামনে দেখতে পেলে যে এক বীজের বিনিময়ে তুমি পেলে 700 দানা। তাহলে এরকম একটি টাকা যদি তুমি আল্লাহর দরবারে জমা রাখো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটিকে কিরকমভাবে বাড়ান, উদাহরণটা হলো এরকম। অর্থাৎ এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 টাকার বিনিময়ে 700 টাকা দিবেন, এক দানার বিনিময়ে 700 দানা দিবেন, আদৌ এটি বোঝানোই হয়নি। আখেরাতের বিষয়ের সাথে দুনিয়ার কোনো কম্পেয়ার হয় না। দুনিয়াতে আমরা যেহেতু জ্বলন্ত প্রমাণ দেখতে পেলাম যে আমরা নিজ হাতে কাজ করছি, আমাদের বাড়ির পাশে ক্ষেতের মধ্যে মাটির মধ্যে একটি দানা, একটি বীজ বপন করলাম, সেখান থেকে 700 দানা পেয়ে গেলাম, এটি যেরকম সত্য, এটি যেরকম পাওয়া যাচ্ছে, স্বচক্ষে যেরকম দেখতে পাচ্ছি, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে কেউ যদি এরকম কোনো কিছু ব্যয় করে, অর্থাৎ কল্যাণকর কাজটা যদি দান সম্পর্কিত হয়, তাহলে সেটির প্রতিদান আমরা দেখলাম ন্যূনতম 700 গুণ, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি বাড়িয়ে দেবেন, এত বেশি বাড়িয়ে দিবেন যে কিয়ামতের দিন একজন ব্যক্তি তার সেই প্রতিদান দেখে সে বলবে যে আল্লাহ এত বড় কাজ আমি কোনোদিন করিনি, এটি আমার না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন এটি তোমার, তুমি কাজ করেছিলে স্বল্প, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক বড়, আমার দানটাও বড়, আমি এটিকে প্রতিপালন করে এত বড় বানিয়েছি। আল্লাহু আকবার। আমি আরও দুই একটি আমল আপনাদের সামনে তুলে ধরি যেগুলোর প্রতিদান কেউ জানে না, কেউ জানে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলতে পারেননি, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জানাননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আসসাওমু লি ওয়া আনাজি বিহি, সিয়াম আমার জন্য আর সিয়ামের পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। অর্থাৎ সিয়ামের পুরস্কার কে 10 গুণ, 100 গুণ, 700 গুণ, 7 লক্ষ গুণ, 7 কোটি গুণ এমন কোনো কিছু বলা হয় নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফেরেশতারা তোমরা শুধু লিখে রাখো বান্দা এই এই সিয়াম পালন করেছিল, প্রতিদান কী দেওয়া হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেব। অতএব এর প্রতিদান জানা গেল না। আরও প্রতিদান রয়েছে এরকম, কেউ যদি সবর করে, এটি একটা নেক আমল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইর হিসাব, যারা ধৈর্য ধারণ করবে, ধৈর্য ধারণ তিনভাবে হয়ে থাকে, ধৈর্য ধারণ তিনভাবে হয়ে থাকে, একটা হলো আসবরু, আসবরু আসবরু আনিল মাসিয়া, আরেকটা আসবরু আলাত তাআত, আরেকটা আসবরু আলাল মাসাইব আশ-শাদায়েদ, অর্থাৎ গুনাহ থেকে বেঁচে থাকার জন্য একটা সবর লাগে। মনে চায় ফেসবুকের ভিতরে ব্যস্ত থাকি, মনে চায় বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিই, মনে চায় নিজের রূপ লাবণ্যতা প্রকাশ করে ঘুরে বেড়াই, মনে চায় বন্ধু বান্ধব উল্টাপাল্টা লাইফ লিড করে তাদের সাথে আমি একটু যোগ দিই, এরকম মানুষের মনে চায় আমার কলিগ আমার পাশেই একই চাকরি করে ঢাকা শহরে 10টি বাড়ি করেছে, ছেলের জন্য একটি গাড়ি, মেয়ের জন্য একটি গাড়ি, নিজের জন্য একটি গাড়ি, কত কী তার আছে, বেতন তো অল্প, কীভাবে হয়েছে ওই 2 নম্বরিতে এই কাজ করেছে, আমিও যদি ফাইল আটকে এবার 2 নম্বরে করি আমিও করতে পারবো, আমারও মনে চায়, এইখানেই সবরের প্রশ্ন, আমি এটি করব না। এটি হলো সবর আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য একটা সবর লাগে, কারণ মন তো সেদিকে যেতে চায়, মনকে তো এইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাঈ ওয়াল বানীন ওয়াল কনাতীরিল মুকান্তারাতি মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, মানুষের মনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই তৈরি করেছেন, নারীর প্রতি আকর্ষণ, সম্পদের প্রতি লোভ লালসা, তারপরে হলো সুরম্য অট্টালিকা, মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি, বাড়ি গাড়ি ইত্যাদি, এগুলো মানুষ কিন্তু চায়, দুনিয়ার অ্যাচিভমেন্ট, বুৎপত্তি, উন্নতি, অগ্রগতি, এগুলি কিন্তু
মানুষের স্বভাবগত বিষয়। তো এগুলো বৈধভাবে হালালভাবে কেউ হয়, আল্লাহ এটি খারাপ না, সে জাকাত দিবে, কল্যাণকর কাজ করবে। তখন নিন্দনীয় যখন এই কাজগুলো করতে গিয়ে মানুষ পাপের দ্বারস্থ হয়। তাহলে পাপ থেকে বাঁচার জন্য একটা সবর লাগে, এক। দুই নম্বর আসবর আলা তাআত, সৎকর্ম সম্পাদনে সবর লাগে। রোজা রেখেছি, আসরের সময় হয়েছে, খুবই ক্লান্তি লাগছে, পান করতে ইচ্ছা করছে, খেতে ইচ্ছা করছে, তখন এই যে কষ্ট করে যে না, আমার যত কষ্টই হোক আর দেড় ঘন্টা আর দুই ঘন্টা আমি এটি রাখবো, আমার আজকে যেমন কষ্ট হয়েছে কালকে তেমনই কষ্ট হবে না, কালকেও রাখবো, এরপরে এরপরের দিন আমি শুয়ে থাকবো এমন না, পুরোটা মাস আমি সিয়াম পালন করব। এই যে নেক আমলে কষ্ট হয় তারপরেও কষ্ট করে কাজটা করা, এটা সবর, আর সবর আলা তাআত, এটি আর একটি। আর সবচেয়ে সহজ সবর যেটি, সেটি হলো বিপদাপদে। বিপদাপদ চলে এসছে তখন ধৈর্য ধারণ করা, উল্টাপাল্টা কিছু না বলা, আল্লাহর প্রতি রাগ না করা, ভাগ্যের পরিপন্থী কোনো কথাবার্তা না বলা, এটা সবচেয়ে সহজ। সাংঘাতিক কঠিন সবর হলো সৎকর্ম সম্পাদনে যেই সবর। প্রচণ্ড শীতের মধ্যে কম্বল গায়ে দিয়ে শুয়ে আছি, কোনোতেই কম্বল ছাড়তে ইচ্ছা করছে না, কিন্তু আমাকে মসজিদ থেকে ডাকা হচ্ছে, হাই আলা সালাহ, যেতে হবে। ধৈর্য ধারণ করেই ঠান্ডা পানি দিয়ে অজু করে এই শীতের মধ্যে মসজিদে চলে যেতে হবে, এটির জন্য সবর লাগে। তো এই যে সবর, এই সবরের প্রতিদান কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব, যারা সবর করবে তাদের প্রতিদান দেওয়া হবে বিগাইরি হিসাব। হিসাব মানে হিসাব, বাংলায় বলে হিসাব, বিগাইরি হিসাব মানে হিসাব ছাড়া। তো হিসাব ছাড়া মানে কি? হিসাব ছাড়া মানে লক্ষ 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 কোটি কোটি না, হিসাব ছাড়া মানে এটি একটি কম্পারেটিভ ম্যাটার, এটি একটি আপেক্ষিক বিষয়, এটি একটি আপেক্ষিক বিষয়। বে হিসাবে যদি বলা হয়, ধরুন একজন গরিব মানুষ, তার বাবা বলছে আমার ছেলেটা বে হিসাবেই, তাহলে সে কি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে পাবে কোথায়? তাহলে বে হিসাবেই হলো কেমনে? বে হিসাবে এই জন্য যে যেহেতু দৈনিক তার 10 টাকা খরচ করার সাধ্য নেই, সেখানে সে যদি দৈনিক 15 টাকা খরচ করে তাহলে বে হিসাবেই, এটা হলো গরিবের জন্য। আচ্ছা, আবার যার লক্ষ লক্ষ টাকা আছে, সে যদি দৈনিক 1000 টাকা খরচ করে এটাকে কিছুই মনে করবে না, এটা ব্যয় হিসেবে না, এর চেয়ে বেশি যখন করবে তখন বলবে ব্যয় হিসাবে। কোটিপতি যাদের যাদের টাকার কোনো হিসাব নিকাশ নাই, তার ছেলে যদি দেখা যায় যে একবার এক টোরে গিয়ে সে টোরে গেল, সেখানে কোটি কোটি টাকা খরচ করে আসলো, এটাকে তারা কিছুই মনে করবে না। তাহলে ব্যয় হিসাব যেই বিষয়টা, এটা কিন্তু আপেক্ষিক। আমার জন্য যেটি ব্যয় হিসাব, আরেকজনের জন্য সেটি কিছুই না। আবার একজনের জন্য লক্ষ টাকা খরচ করা এটা ব্যয় হিসাবে নয়, এটা তার প্রয়োজনীয়, এটা তার স্বাভাবিক বিষয়। তাহলে এই ব্যয় হিসাব বিষয়টাকে যখন আপনি আল্লাহর সাথে নিস্পত করবেন, আল্লাহর সাথে সম্পৃক্ত করবেন, তাহলে 1 লাখ 2 লাখ 1 কোটি 2 কোটি এটাকে আল্লাহ ব্যয় হিসাব বলবেন? অবশ্যই না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটিকে ব্যয় হিসাব বলেছেন সেটি যে কেমন হবে আল্লাহই ভালো জানেন। অতএব নেক আমলের প্রতিদান, আখেরাতের জন্য মানুষ যে চেষ্টা সাধনা কাজগুলো করবে, তার প্রতিদান লক্ষ লক্ষ কোটি 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 কত বেশি যা হবে। এরকম অসংখ্য আমল রয়েছে যেগুলোর প্রতিদান জানিয়েই দেওয়া হয়নি, আর নেক আমলের প্রতিদান তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুয়ে থাকার জন্য, বসে থাকার জন্য অথবা খেলতামশায় মত্ত থাকার জন্য পাঠাননি, স্বল্প সময় সেটিও জানিয়ে দেওয়া হয়নি। ইদা আসবাহতা ফালা তান্তাজিরুল মাসা, সকাল পেয়েছ বিকালের অপেক্ষা করো না, অর্থাৎ স্ট্রাগল করো, চেষ্টা করো, তাসবি করো, নফল নামাজ পড়ো, সিয়াম পালন করো, মানুষের উপকার করো, কল্যাণকর কাজ করো। ইউ হ্যাভ টু গেট ইউর ফুল প্রিপারেশন, সব সময় প্রস্তুতি নিয়ে একদম রেডি থাকা, আই এম রেডি ফর মাই ফাইনাল জার্নি, চলেই যেতে হবে, ওয়ান ওয়ে জার্নি, রিটার্ন করার কোনো উপায় নেই, এরকম রেডি থাকতে হবে। এইভাবে যদি একজন মানুষ মনে করে যে আমার আজকের দিনটা জীবনের শেষ দিন, তাহলে সে অনেক কাজ করবে, নেক আমল করবে, আগামীকালটাকে সে মনে করবে এটি আমাদের আমার আজকের লাস্টের দিন, সেদিনও সে নেক আমল করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা চাইলে, যেহেতু আমাদের বয়স একটা দিয়েছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমার উম্মতি মা বাইনা সিত্তিন ও সাবাইন, আমার উম্মতের বয়স 60-70 মাঝামাঝি। আল্লাহ যদি জানিয়ে দিতেন জন্মের সময়ই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সিল মেরে দিতেন, অথবা কারো ডান হাতে, কারো বাম হাতে, অথবা কারো বুকের মধ্যে লেখা থাকতো 70 ইয়ার্স, ফর 70 ইয়ার্স, এরকম তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিতে পারতেন যে প্রতিটা মানুষ জন্মগ্রহণ করার পরেই মানুষ তাড়াহুড়া করে দেখতো কয়দিন বাঁচবে, এটা দেখতে পারতো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি করেননি। তাহলে মানুষ এরকম করতে পারতো যে আমি যেহেতু 70 বছর বাঁচবো, 70 বছরের গ্যারান্টি আছে, তাহলে আমার যৌবনকাল 30 বছর পর্যন্ত, 35 বছর পর্যন্ত যেমনি খুশি এমন করে নিই, এরপরে আমি তওবা করব, ফিরে আসব, নেক আমল করব, কান্নাকাটি করব, সলাত সিয়াম দান সদাকা এইগুলির মাধ্যমে জীবন গঠন করব, এটা সুযোগ ছিল। কিন্তু ওই সুযোগ তো নেই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পূর্ণ গোপন রেখেছেন। কেউ জানে না কোথায় কখন কিভাবে তার মৃত্যু চলে আসবে। মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআই আরদিন তামুত। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা যেন প্রতিদিনই নেক আমল করি, প্রতিদিনই নেক আমলে আমরা যেন কষ্ট করি, চেষ্টা করি, সাধনা করি, আমরা যেন মানে সর্বাত্মক প্রচেষ্টা ব্যয় করি যাতে আমাদের নেক আমলের পরিধি বাড়তে থাকে। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চেয়েছেন, ফলে গিয়ে কিয়ামতের দিন তার আমলের পাল্লা অনেক ভারী হবে, আর যত বেশি আমল করবে জান্নাতে তার মাকাম, জান্নাতে তার মান মর্যাদা ততই বৃদ্ধি পাবে। দারা জাতি মিনহু ওয়া মাগফিরাতুন ওয়া রাহমা ওয়া কানা আল্লাহু গাফুরুর রাহিমা। সম্মানিত ভাইয়েরা, অতএব দুনিয়া শুয়ে থাকার জায়গা নয়, দুনিয়া আমোদ ফুর্তির জায়গা নয়, দুনিয়া হলো পরীক্ষা কেন্দ্র। ওয়ালাকুম ফিল আরদি মুস্তাকাররুন ওয়া মাতাউন ইলাহিন। কেউ যদি মনে করে পরীক্ষা 3 ঘন্টা সময়, আমার হাতে 3টি ঘন্টা কম তো না, 3 ঘন্টা সময়, ঠিক আছে, তাহলে 3 ঘন্টা সময় যেহেতু আমার একটু ঘুম পেয়েছে, 1 ঘন্টা আমি ঘুমিয়ে নিই টেবিলে মাথা রেখে, শেষে 2 ঘন্টা লিখবো, 2 ঘন্টা ঘুমিয়ে নিয়ে পরে 1 ঘন্টা লিখবো, 1 ঘন্টা লিখেছে আমার হাত ব্যথা হয়ে গেছে, এখন আমি একটু বসে থাকবো, এটি কেউ কেউ পরীক্ষার হলে করে। অবশ্যই ছাত্র নাম আছে, ছাত্র পরীক্ষা পাশ করতে চায়, এমন কেউ করে না, প্রত্যেকে তার পক্ষে যতটুকু সম্ভব, শুধু কোনদিন মনে আসছে না তখনও সে এটা মনে করার চিন্তা করার কী লিখবে, অর্থাৎ এইটা নিয়েই তার ব্যস্ততা। তা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা স্বল্প সময় দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেজন্য অর্ডার করছেন, ওয়াকুল ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। ও নবী বলে দেন, ইমালু তোমরা আমল নিয়ে ব্যস্ত থাকো, ফাসায়ারাল্লাহু আমালাকুম, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের আমল দেখবেন। অন্য আয়াতে বলেছেন, ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তাআমালুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে বলে দিবেন দুনিয়াতে কি আমল করেছিলে। সম্মানিত ভাইয়েরা, আসুন আমরা আমাদের এই স্বল্প সময়ে জেনে নেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের সামনে কি আদর্শ, তিনি আমাদেরকে কি টিচিং, কোন গাইডলাইন, কোন স্বর্গীয় দিক নির্দেশনা তিনি আমাদেরকে দিয়েছেন, তিনি কি করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো কোরআনে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য তোমাদের নবীর মধ্যেই উত্তম আদর্শ রয়েছে। তো সেই আদর্শটা, সেই আদর্শটা আমরা ফলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ তাআলা ক্বালা মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কোনো ব্যক্তি যদি আমার কোনো বন্ধুর সাথে শত্রুতা রাখে, অর্থাৎ নেককারদের সাথে কেউ যদি শত্রুতা পোষণ করে, ফাকাদ আযানতুহু বিল হারব, তাহলে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলাম। ও এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমলের কথা বলছেন, ওয়ামা তাকাররাবা ইলাইয়া আব্দি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, আমি বান্দার উপর যা ফরজ করেছি এই ফরজ আমল দিয়ে একজন বান্দা আমার কাছে যে ফরজ আমলের মাধ্যমে আমার কাছাকাছি আসবে, এর চেয়ে বেশি প্রিয় আর অন্য কোনো আমল নাই। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে একজন বান্দা আল্লাহর কাছে আল্লাহর নৈকট্য অর্জনে আল্লাহর সবচেয়ে বেশি প্রিয় যে আমলটা করবে সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য যা ফরজ করেছেন। অর্থাৎ আল্লাহর নৈকট্য অর্জনে ফরজ বাদ দিয়ে, নফল নিয়ে, আপনি আপনার জীবনের একটি ফরজ, ধরুন জীবনের 1 ওয়াক্ত ফজরের নামাজ আর 1 লক্ষ নফল নামাজ, 1 লক্ষ রাকাত নফল নামাজ, 2 রাকাত ফজর নামাজের সমান হবে কি? কোশ্চিন কালেও না। সহজ উদাহরণ, হাতের 10টা আঙ্গুল, কয়টা আঙ্গুল? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা আঙ্গুল মিলে একটা গলার সমান হবে কি? প্রশ্নই আসে না। ঠিক তদ্রূপ 1 লক্ষ রাকাত নফল নামাজ আর 1 ওয়াক্ত ফরজ সলাত, এই 2টা কোনোদিনই সমান হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য হাদিসের মধ্যে বলে দিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফরজ ইবাদত দিয়ে বান্দা আমার যত নৈকট্য অর্জন করতে পারবে, অন্য করে ইবাদত দিয়া
আমার তত নৈকট্য অর্জন করতে পারবে না, অর্থাৎ ফরজ তো করাই লাগবে। এরপরে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, ওয়ামা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইহি বিন-নওয়াফিল। এরপরে ফরজ সম্পাদন করার পরে একজন বান্দা যত বেশি নফল ইবাদত করবে ততই সে আমার কাছাকাছি আসতে থাকবে। এরপরে অবস্থা এমন হবে, হাত্তা উহিব্বাহু, একটা পর্যায়ে আমি আল্লাহ তাকে ভালোবেসে ফেলবো। যখন আমি আল্লাহ দেখবো যে এই লোকের সব ফরজ ঠিক আছে, এরপরে যখন দেখবো যে তার নফল নফল আর নফল, মানে অর্থাৎ এবাদতের মধ্যে সে মগ্ন থাকে, অর্থাৎ আমি আল্লাহ ছাড়া সে কিছু বোঝে না। সালাত আমরা কার জন্য করি? আল্লাহর জন্য। সিয়াম কার জন্য রাখি? আল্লাহর জন্য। দান সদকা কার জন্য করি? আল্লাহর জন্য। কোরআন তেলাওয়াত কার জন্য করি? আল্লাহর জন্য। তো একটা মানুষ যখন সকাল সন্ধ্যায় জিকির আজকার কোরআন তেলাওয়াত তারপরে হলো নফল ইবাদত ইত্যাদির মাধ্যমে যখন সামনে এগিয়ে চলতে থাকে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কেন ভালোবাসেন? যেহেতু সেই লোকটা আল্লাহকে ভালোবেসে এই কাজগুলো করছে। আচ্ছা, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাইজা আহবাবতুহু, আমি যখন তাকে ভালোবেসে ফেলি, কুনতু সামাআহু আল্লাযী ইয়াসমাউ বিহি, তখন আমি তার সেই শ্রবণ শক্তি হয়ে যাই, যেই শ্রবণ দিয়ে সে শ্রবণ শক্তি দিয়ে সে শুনে, অর্থাৎ আমি তখন তার কান হয়ে যাই। ওয়া বাসারাহু আল্লাযী ইউবসিরু বিহি, আমি তখন তার চক্ষু হয়ে যাই, যেই চোখ দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহু আল্লাতী ইয়াবতিশু বিহা, আমি আল্লাহ তখন ওই বান্দার হাত হয়ে যাই যেই হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহু আল্লাতী ইয়ামশি বিহা, আমি আল্লাহ তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। এই কথার অর্থ কি? আসলে যারা ধরেন যারা নেককার মানুষ, যারা সাহাবে কেরাম, বুজুর্গানে দিন, সালফে সালেহীন, আম্বিয়ে কেরাম, যারা নাকি ফরজ আমলের পাশাপাশি প্রচুর নেক আমল করে, তাদের চোখটা কি এটা এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্বয়ং তার চোখ হয়ে গিয়েছেন, হাত হয়ে গেছেন? বিষয়টা এরকম না। তার মানে হলো যে একজন মানুষ যখন ফরজের পাশাপাশি নেক নফলের মাধ্যমে বেশি প্রতিযোগিতা করে, আল্লাহর কথা সবসময় মনে রেখে এগিয়ে চলে, তখন আল্লাহ তাকে এত ভালোবাসেন যে সে তার আল্লাহ তার চোখ হয়ে যায়, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখকে এমন তৌফিক দিয়ে দেন, তখন এই চোখ দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি চান না এটি সে আর দেখে না, এই কান দিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটি পছন্দ করে না সেটি আর শোনে না, এই হাত দিয়ে সে এমন কাজ করে না যেটা হারাম, এই কাজ আর করে না। কারণ কি? কারণ হলো এই হাতের মধ্যে আল্লাহ এমন তৌফিক দিয়ে দিয়েছেন পছন্দ করে, তখন এই হাত আলটিমেটলি ভালোটাই চায়। এই জন্য আপনারা দেখবেন বাস্তব উদাহরণের মধ্যে দেখবেন, দেখবেন যারা নেককার যারা ভালো মানুষ, দেখবেন এরা মানুষের উপর জুলুম করে না। আপনি জেলখানায় গিয়ে দেখেন, দেখবেন ভালো মানুষের সংখ্যা নেককারের সংখ্যা খুব কম। আপনি আমাদের দেশে জেলখানাগুলোতে গিয়ে দেখেন, সেখানে মাদ্রাসার ছাত্রদের সংখ্যা, আলেম ওলামাদের সংখ্যা, ইমামদের সংখ্যা পাবেন না, কিছু তো পাবেন, সেটা রাজনৈতিক রয়েছে, আর আর কিছু উল্টাপাল্টা তো কিছু মানুষের মধ্যে থাকতেই পারে। তুলনামূলক যারা নাকি ফরজ এবাদত এবং নফল এবাদত এগুলো বেশি করে করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এমন তৌফিক দিয়ে দেন, আল্লাহ তাদের প্রতি এত খুশি হন যে সে মুখ দিয়ে যা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটি কবুল করেন, চোখের চোখকে তৌফিক দেন, কানকে তৌফিক দেন, হাত পা কোনো দিয়ে কিছু দিয়ে সে। ওয়ালা ইনসা আলতানি আতাইতুহু সাআলানি, ওই লোক যদি আমার কাছে ওয়ালা ইনসা আল্লাহ সাআলানি আতাইতুহু, সে আমার কাছে যদি কিছু চায় আমি আল্লাহ তাকে দিয়ে দিই। ওয়ালা ইন ইস্তাহাজানি লাউইদান্নাহ, সে যদি আমার কাছে আশ্রয় চায় আমি আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দিই। রাওয়াহুল বুখারী, এটি বুখারীতে রয়েছে। অতএব এই হাদিস থেকে আমরা শিখতে পেলাম সম্মানিত ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমলের জন্য, কাজের জন্য এবং কল্যাণকর কাজে চেষ্টা সাধনা করার জন্য ব্যয় করেছেন। অতএব ফরজের যে বিষয়গুলো সেটি তো অবশ্যই লাগবে, এর পাশাপাশি নফল ইবাদত যত বাড়াবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আরেকটি হাদিস আমি এখানে বলবো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে দৈনন্দিন যেই সুনানে রাতে বা বারো রাকাত সুন্নাত রয়েছে, বারো রাকাত সুন্নাত, জোহরে ছয় রাকাত, আসরে নাই, মাগরিবে দুই, এশায় দুই, আর হলো ফজরে দুই, তাহলে মাগরিব এশা ফজর এই তিন সলাতে তিন দুগুণে ছয় রাকাত আর জোহরের সলাতে ছয় রাকাত, এই যে বারো রাকাত সুন্নত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন কেউ যদি এই বারো রাকাত সুন্নত নিয়মিত পালন করে তাহলে এই আমলের মাধ্যমে সে জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার। তা এইভাবে কত রকম আমল আমাদেরকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন কেউ যদি মান সামা লিল্লাহি ইয়াউমান, কেউ যদি আল্লাহর জন্য একটি দিন সিয়াম পালন করে, একটি দিন সিয়ামের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বা'আদাল্লাহু ওয়াজাহু আনিন নারি সাবঈনা খারিফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জাহান্নামের সত্তর খারিফ সত্তর বছর দূরে সরিয়ে দেন একটা সিয়ামের কারণে। তো প্রতিটি নেক আমলের এরকম অনেক অসংখ্য সওয়াব রয়েছে, অনেক আমাদের এগুলো গুরুত্ব দেওয়া উচিত। নফলগুলোকে অনেকে অবজ্ঞা করে অথবা কম গুরুত্ব দেয়, কোশ্চিন কালেও না। একজন মানুষ
একজন মানুষ শুধু ফরজ নিয়ে ব্যস্ত থাকবে? আমাদের দুনিয়াতে দৈনন্দিন, ধরুন আমাদের দৈনন্দিন খাবার দাবারে কি লাগে? সকালবেলা শুক্র তিনটি রিটে চলে, দুপুরে একটু ভাত ভর্তা হয়ে চলে, কিন্তু আমরা কি এতটুকুন কেউ খাই না? সেখানে আমাদের ডিম, মাখন, তারপর হলো গোস্ত, প্রোটিন জাতীয় খাদ্য কত বেশি! আর একটা মানুষের থাকার জন্য কত কি লাগে? হ্যাঁ, কোনো রকম একটা কুঁড়ে ঘর, হ্যাঁ একটা চাটাই অথবা একটা কোনো রকম বালিশ, একটা খাতা হয়ে নিতে চলে। সেইখানে আমাদের বৈষয়িক ক্ষেত্রে যেগুলি পরেই থাকবে, সেই ক্ষেত্রে আমাদের গড়ের ফিনিশিংটা আরও কত, আস্তরটা কত সুন্দর হয়, কালারটা কত নিখুঁত হয়, লাইটিংটা কত উপযোগী হয়, এসিটা, দুনিয়ার ক্ষেত্রে আমাদের এরকম চিন্তা, আখেরাতের ক্ষেত্রে খালি কোনো রকম, খালি কোনো রকম, খালি কোনো রকম, বিষয়টা যেন এরকম না হয়, এই জন্যই বেশি চেষ্টা সাধনার প্রশ্ন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরও কিছু আমল আমরা তুলে ধরব। হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাদিসে কুদসি, আগে যেটি বলেছি সেটিও হাদিসে কুদসি, যে হাদিসের ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়, এবং ওই হাদিস বলার সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কাল আল্লাহ তাআলা অথবা ইন্নাল্লাহ তাআলা কালা, আল্লাহ বলেছেন, এটি হলো হাদিসে কুদসি। এতক্ষণ যে হাদিসটি আলোচনা করলাম এটি হাদিসে কুদসি, এখনও যে হাদিসটি পড়ব সেটিও হাদিসে কুদসি। ওই হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইজা তাকাররাবাল আব্দু ইলাইয়া শিবরান, বান্দা যদি আমার দিকে এক বিঘাতে গিয়ে আসে, তাকাররাব তো ইলাইহি জিরাআন, আমি আল্লাহ তার দিকে এক গজ এগিয়ে আসি। আল্লাহু আকবার। ওমা তাকাররাবা ইলাইয়া জিরাআন ওয়াইজা তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু মিনহু বাআন ওয়াইজা আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। রাওয়াহুল বুখারী। বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘাতে এগিয়ে যায়, এক বিঘাতে এগিয়ে যায় অর্থাৎ যৎসামান্য কাজ যদি করে, তাহলে তাকাররাবতু ইলাইহি জিরাআন, আমি আল্লাহ তার দিকে এক গজ এগিয়ে যাই। এটির ব্যাখ্যাটা বুঝতে হবে। আমরা তো এক বিঘাত বলতে এই যে আমাদের হাতের যেই মানে বৃদ্ধাঙ্গুলি থেকে কনিষ্ঠাঙ্গুলি পর্যন্ত যে দৈর্ঘ্যটা, এটিকে আমরা এক বিঘাত বলে থাকি, আরবিতে বলে শিবির। আর গজ হলো একেবারে হাতের গোড়া থেকে আঙ্গুলের মাথা পর্যন্ত, এটি হলো গজ। এই তো আমরা পার্থক্য বুঝেছি, আসলে বিষয়টা এরকম না। বান্দা যখন আল্লাহর দিকে এগিয়ে যায় এক বিঘাত, তখন বান্দা আগে তার বিঘাতে, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন বান্দার দিকে এক গজ এগিয়ে আসেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগিয়ে আসেন আল্লাহর গজে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত বড়, তার গজটা তত বড়। অতএব আমাদের এক বিঘাত, এক বিঘাতে এখানে কয় ইঞ্চি, 7-8 ইঞ্চি, 9 ইঞ্চি অথবা তার চেয়ে কিছু কম বেশি, এতটুকুনি। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই গজ, সেটি কত শত সহস্র লক্ষ লক্ষ কোটি কোটি মাইল। অর্থাৎ এর সহজ ব্যাখ্যা হলো, আপনি যদি এতটুকুন করেন আল্লাহর জন্য, আপনি আল্লাহর কাছে যে পুরস্কারটা পাবেন সেটা আসমান জমিনের চেয়ে আরও অনেক বড়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝিয়েছেন। অর্থাৎ নেক আমল আমরা যেন প্রতিযোগিতা করি। আজকে আমরা এই যে সমসাময়িক কিছু ব্যবসা বাণিজ্যের কথা আমরা শুনতে পাচ্ছি, এই যে KLM বিজনেস, এই যে বিশেষ করে আমরা যে এহসান গ্রুপের কথা আমরা দেখলাম, সেখানে 17,000 কোটি টাকা, মানে মানুষ কেন তাকে 17,000 কোটি টাকা দিল, এটি তো প্রশ্ন। ওই যে মানুষ একটু লুপ পেয়েছে, কিছু টাকা দিলে এই লাভ দিবে, এই লাভ দিবে, আমরা প্রত্যেকেই তো এই কাজ করি। যদি শুনি যে হ্যাঁ শুধু কারবারে মানুষ কেন যায়, যে 100 টাকায় 150 টাকা হয়ে যাবে, কি সহজ, 1 কোটি টাকায় 1.5 কোটি টাকা হয়ে যাবে, এটার জন্য মানুষ সেদিকে এগিয়ে যায়। বেশি পাওয়ার জন্য এটা তো মানুষের স্বভাবগত বিষয়, মানুষ একটু অতিরিক্ত পেতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমরা যেন আমল করি, যেন দেখাইলেন যে তোমার 1 থেকে 1.5 গুণ, 2 গুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ হবে না, 10 গুণ, 20 গুণ, 100 গুণ হবে না, এটা যে কত বেশি হবে, এটার একটা উদাহরণ হলো এই হাদিসটা। বান্দা যদি আল্লাহর দিকে এক বিঘাত এতটুকুন কাজ যদি করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মাইল, অর্থাৎ যৎসামান্য আমলের বিনিময়ে কোটি কোটি। আমরা যে আমলটার কারণে জান্নাতে যেতে চাচ্ছি, সম্মানিত ভাইয়েরা খুব করে খেয়াল করুন, কোনো ব্যক্তি তার জন্মের পর থেকে ধরেন তার তার যে বয়হুড, তার যে শৈশব সব বাদ দিলাম, ধরেন জন্মগ্রহণ যখন থেকে করেছে তখন থেকে সে আবাদত শুরু করলো, ধরে নিলাম আর কি কথার কথা, আর তার যদি হায়াত না হয় 1,000 বছর, মৃত্যুর 1 সেকেন্ড পূর্ব পর্যন্ত যদি একা দ্বারা আবাদত করতে থাকে, এই সবটুকুন আবাদত যদি একদিকে দেওয়া হয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যেই জান্নাতে দিবেন, সেই জান্নাতের এক বিঘাত পরিমাণ জায়গার দাম, অথবা
জান্নাতের একটা ইটের মূল্য কি তার ইবাদত হবে? কোশ্চিন কালেও না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজনকে যে এত বিশাল জান্নাত দিয়ে দিবেন, ধরেন একজন কোরআনে হাফেজকে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাতাকা ইনদা আখির আয়াতিন তাকরাহুহা, পড়ো এবং চড়ো, তুমি একটা আয়াত পড়বা ইন্না আতাইনাকাল কাউসার, এক তলা উপরে উঠে দেওয়া হয়েছে। জান্নাতের তলাকে আমাদের ঘরের তলার মতো 10 ফিট দৈর্ঘ্য, এরকম বিশাল বিষয়, যত পড়বে তত উপরে তাকে এত উপরে মর্যাদা দিয়ে দেওয়া হবে। নিম্ন স্তরের জান্নাতি যে হবে, নিম্ন স্তরের জান্নাতি কে জানে না, নিম্ন স্তরের জান্নাতি তো যে নাকি লক্ষ কোটি বছর জাহান্নামে পুরে অঙ্গার হয়ে ছাই হয়ে তাকে আর জানার মতো কেউ ছিল না। আল্লাহ সুবহানাহু তাআলা ফেরেশতাদেরকে বলবেন এরাও তুলে আনো, হাউজে কাউসারে গোসল দাও, জান্নাতে এনে বলবেন ভিতরে ঢুকবেটা, ওই লোক কত রুগী আবার ঘুরে আসবে, আল্লাহ আবার বলবেন ভিতরে যা, সে আবার ঘুরে আসবে, আল্লাহ এরপরে ডাক করবে ভিতরে যা, সে আবার ঘুরে আসবে। কেন সে এরকম করবে? ইউহাইয়ালু ইলাইহি আন্নাহা মালআ, হাদিসে যেমন বলে দেওয়া হয়েছে তার মনের ভিতরে একটা ধারণা পয়দা করে দেওয়া হবে, জান্নাত তো ভর্তি, আমি তো জাহান্নামি, আমি তো জাহান্নাম থেকে আসছি, আমি এরা তো জান্নাত দিয়ে কী করবো, ইউহাইয়ালু ইলাইহি আন্নাহা মালআ, জান্নাত ভর্তি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন জান্নাত ভর্তি না, তোমার জন্য জান্নাতে জায়গা আছে, কতটুকু লাগবে কতটুকু নিবা? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলবেন আল্লাহ তারদা আই ইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকিন মিন মুলুকিদ দুনিয়া, দুনিয়ার একজন রাজা বাদশা যেই পরিমাণ রাজত্ব করেছিল ওই পরিমাণ জায়গা যদি জান্নাতে দেই তুমি খুশি? অর্থাৎ পুরো পৃথিবীটা, সুলাইমান আলাইহিস সালাম পুরো পৃথিবীর, যুলকারনাইন পুরো পৃথিবীর বাদশা ছিলেন, এই জন্য মুহাদ্দিসিনে কারণে ব্যাখ্যা করেছেন মানে হলো পুরো পৃথিবী। এরপরে ওই লোক বলবে আল্লাহ এত বড় জান্নাত দিয়ে আমি কী করবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তোমার দরকার না থাকলেও, তুমি না চাইলেও আমি আল্লাহ তোমাকে এটা দিব, অতটুকু দিয়ে আমি আল্লাহ খুশি না, বরং ওয়ালাকা আশারাত আমসালিহা, তোমার মতো নিম্ন স্তরের বেহেশতের জন্য জান্নাতে যেই পৃথিবী থেকে আসছো ওই পৃথিবীর 10টা পরিমাণ জান্নাতের জায়গা আমি আল্লাহ এখনও ফাঁকা রেখে দিয়েছি। আল্লাহু আকবার! তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পুরস্কার আমাদেরকে দিবেন এটা অনেক বেশি। এটি কোনো ব্যক্তি যদি আসলে অন্তর থেকে সে বুঝে, হৃদয়ঙ্গম করে, রিয়েলাইজ করে, তাহলে আমার মনে হয় না যে সে একটা মিনিট সময় নষ্ট করতে পারবে, একটা মিনিট সময় নষ্ট করবে না, যে আল্লাহ আমার এক মিনিট সময় নষ্টের কারণে আমি কি বিশাল পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আসুন না হৃদয়ের ভিতরে, হৃদয়ের কর্ণ দিয়ে আমরা শ্রবণ করি। জীবন 2 দিনের আহারে আপনি যদি অট্টালিকায় থাকেন তবু চলে যেতে হবে। এই যে দুনিয়ার প্রতিপত্তিওয়ালা যারা ছিলেন, এই করোনায় কত মানুষকে কর্তিত ফসলের ন্যায় বিদায় করে দিয়েছে, তার বিল্ডিং বাড়ি গাড়ি যত অ্যাচিভমেন্ট ছিল যা ছিল সব তো পড়েই আছে। রাজা বাদশারা কোথায়? যারা বিশাল বড় বড় দেশের বাদশা ছিলেন, হ্যাঁ তারা কোথায়? তারাও তো চলেই গেলেন, পরেই তো থাকবে। অতএব আর গাফলাতি নয়, আজকের এই আলোচনা শোনার পর থেকে আমরা এই মুহূর্ত থেকেই আমাদের সময় নষ্ট না করে কোরআন তেলাওয়াত করুন, জিকির আজকার করুন, নফল ইবাদত বাড়ান, সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করুন, আইয়ামুল বিদগুলোতে রোজা রাখুন, প্রতিদিন আপনার যেন একটা বাজেট থাকে, প্রত্যেকেই তার কুল্লু নিয়ামালু আলা শাকিলাতি, তার মানে ক্যাপাসিটি অনুযায়ী দৈনিক আমি 100 টাকা সদাকা করব, দৈনিক আমি 50 টাকা সদাকা করব, দৈনিক আমি 1000 টাকা সদাকা করব, এরকম করার মতো আমাদের তৌফিক আছে না? আছে। কিন্তু অনেকের অবস্থা এরকম হয় যে 1 সপ্তাহেও 10টা টাকা দান করা হয় না, কেন এমনটি হবে? অতএব আসুন আমরা অল্প করলে আল্লাহর কাছে বেশি পাবো। হাদিসের লাস্ট অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইজা তাকাররাবা ইলাইহি জিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন, বান্দা যদি আমার দিকে 1 বিঘা এগিয়ে আসে আমি তার দিকে 1 মাইল এগিয়ে যাই। আবু ইদা আতানি ইয়ামশি, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে আতাই তো হারওয়ালা তান, আমি তার দিকে দৌড়াই দৌড়াই আগাই। এগুলি মানুষকে বোঝানোর জন্য এইভাবে বলা হয়েছে, 1 বিঘাত 1 গজ, হ্যাঁ এই যে উদাহরণগুলো মানুষ যাতে বুঝে। আসলে আমরা যৎসামান্য করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বেশি দিবেন সেটি বুঝার মতো, ধারণ করার মতো ক্ষমতা আমাদের নাই, বুঝানো তো দূরের কথা, নিজেই যদি না বুঝে আরেকজনকে কী বোঝাবো? কোনোভাবে কম্পেয়ার হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখেরাতের যে জিনিসগুলো আমাদের জন্য রেখেছেন। عن ابن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم نعمتان مغبون فيهما كثير من الناس الصحة والفراغ, দুটো নিয়ামত এমন রয়েছে দুইটা নিয়ামতের ব্যাপারে মানুষ উদাসীন,
অধিকাংশ মানুষ, একটা নাম হলো আস-সিহ্হা, একটা নাম আল ফারাক সুস্থতা, আর একটা হলো অবসর সময়। এইখানে এই হাদিস দিয়ে কি বোঝানো হয়েছে, এটা উপকারী হাদিস। অর্থাৎ যখন আপনি সুস্থ আছেন তখন আপনি যেমনে খুশি তেমন জীবনযাপন করবেন না, সুস্থ অসুস্থ হয়ে গেলে আপনি ইবাদত করতে পারবেন না। এই জন্য সুস্থ যখন থাকবেন সময়টা কাজে লাগাইতে হবে। ওয়াল ফারাক মানে অবসর সময় যখন আছে, অথবা ফারাকের আরেকটা অর্থ হলো জীবন, জীবন চলে গেলে আপনি আফসোস করলে তো লাভ নাই। হাত্তা ইদা যা আহাদা হুমুল মাউত ক্বালা রাব্বির জন, যখন মৃত্যু চলে আসবে তখন বলবে যে আল্লাহ একটু ফিরিয়ে দেন, লাহালে আমল সালেহান, অনেক নেক আমল করবো। অন্য হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন, ইখতানিম খামসান কাবলা খামস, পাঁচটা জিনিসের আগে পাঁচটা জিনিসকে গণিমত মনে করবেন। তার মধ্যে একটা হলো সেহাতাকা কাবলা মারাদিক, অসুস্থতার আগে সুস্থতাটাকে গণিমত মনে করো, নেয়ামত মনে করো, নেক আমল করো, বসে থেকো না। আরেকটা হলো ফারাগাকা কাবলা সগলিক, ব্যস্ততা আসলে তো কিছু করতে পারবে না ব্যস্ততার আগে। আরেকটা হলো হায়াতাকা কাবলা মাউতিক, মৃত্যু চলে আসার আগে জীবনটাকে, শাবাবাকা কাবলা হারামিক, বার্ধক্যের আগে যৌবনটাকে, বৃদ্ধ হয়ে গেলে তখন দেখা যায় মানে অজু রাখতে পারে না, দাঁড়িয়ে নামাজ পড়তে পারে না, উঠে তো বসতে পারে না, বসে তো উঠতে পারে না, কত রকম রোগ ব্যাধি থাকে। অতএব এই নিয়ামতগুলোকে কাজে লাগিয়ে আমাদের এই নিয়ামতগুলোকে এবাদতের মধ্যে দিয়ে কাজে লাগানো দরকার। আল্লাহ আমাদেরকে তৌফিক আনায়াত করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে মুজাহাদা করতেন, চেষ্টা সাধনা করতেন, সময়কে কাজে লাগাতেন। কানা ইয়াকুবু মিনাল লাইল হাত্তা তাতাফাত্তারা কদামাহু, রাতে দাঁড়িয়ে তিনি সলাত আদায় করতেন। অবস্থা এমন হতো দাঁড়িয়ে থাকতে থাকতে দাঁড়িয়ে থাকতে থাকতে, আপনি যখন দীর্ঘক্ষণ পা ঝুলিয়ে বসে থাকবেন অথবা এক পায়ের উপর দাঁড়িয়ে থাকবেন তখন দেখবেন পাটা একটু ফুলে যায়। নবীজি সাল্লাল্লাহু সাল্লাম দাঁড়িয়ে দীর্ঘ রজনী যখন দাঁড়িয়ে তিনি সলাত আদায় করতেন, হাত্তা তাতাফাত্তারা কদামাহু, দুটো পা ফেটে যাওয়ার উপক্রম হতো। ফাকুলতু লাহু লিমা তাসনাউ হাযা ইয়া রাসূলাল্লাহ ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মা আয়েশা তখন মায়া নিয়ে, ভালোবাসা নিয়ে, দয়া নিয়ে নবীজিকে বললেন, আপনি কেন এমন করেন, কেন নিজেকে একবারে শেষ করে দিচ্ছেন, পায়ে তো রক্ত চলে আসছে, পা তো ফেটে যাবে, আল্লাহ তো আপনার আগে পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন, আপনি কি এমন করার কোনো দরকার আছে? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন, আফালা উহিব্বানা কুনা আবদান শাকুরা, আল্লাহ যে আমাকে এত মান মর্যাদা দিলেন, আমার সব গুনাহ মাফ করে দিলেন, আমি কি আল্লাহ শুকুরগুজার বান্দা হব না? অতএব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনাহ নাই, হ্যাঁ, শুধু শুকরিয়ার জন্য সারা রাত জেগে এইভাবে ইবাদত করতেন। আর আমাদের যে এত গুনাহ, তাহলে নবীজি যদি রাতে ছয় ঘন্টা সলাত আদায় করতেন তাহলে তো আমাদের দরকার ছয় হাজার ঘন্টা দাঁড়িয়ে থাকা এক রাতে, যদিও নাই এত সময়, কারণ আমাদের যে এত গুনাহ সেই তুলনায় আমরা তো ছয়টা মিনিটও দাঁড়ানোর সুযোগ পাই না। আসলে সুযোগ পাই না মানে কপাল পোড়া। আল্লাহ আমাদেরকে তৌফিক এনায়েত করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে এই আদর্শগুলো দিয়ে গিয়েছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন করেননি যে আমাদেরকে বলছেন তোমরা এমন করবা এমন করবা আমি শুয়ে থাকলাম, না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছেন যে এইভাবে মুজাহাদা করা লাগে, আল্লাহর রাস্তায় চেষ্টা এইভাবে করতে হয়। অতএব আসুন, যেই রাতটা গেল, একটা রাত গেল, তো গেল তো গেল, ফরেভার হ্যাজ গন ফরেভার, এটা কোনো দিন কোনোভাবেই শতক্রন্দন করে এটি আর ফেরত পাওয়া যাবে না। অতএব প্রতি রাতের একটা অংশ, একটা অংশ, বিশেষ করে এই যে এখন শীত সিজন আসছে, এখন কোনো ব্যক্তি যদি রাত চারটায় উঠে যায় তারপরেও তো সে আধা ঘন্টা সময় পাচ্ছে, অ্যাটলিস্ট আধা ঘন্টা সময় পাচ্ছে, আর যদি সাড়ে তিনটায় উঠতো তাহলে তো আরও বেশি। এখন যদি চারটা উঠে অভ্যস্ত করে অভ্যস্ত হয়ে যায় তাহলে সামনে দেখা যাবে ধীরেই একটু বেশি সময় পাচ্ছে। এইভাবে আমাদের বরাদ্দ করা উচিত। আল্লাহ আমাদেরকে তৌফিক ইনায়াত করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার আরেকটি হাদিস, তিনি বলছেন, ইজা দাখালাল আশরু আহিয়াল লাইল ওয়া ইকাযা আহলা, আহিয়াল লাইলা ওয়া ইকাযা আহলা ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার। যখন মাহে রমাদানের শেষ দশ দিন চলে আসতো তখন নবীজি বুঝতেন, হায় আল্লাহ রমজানের বিশ দিন চলে গেছে আর মাত্র দশ দিন বাকি। তখন পরিবারের কাউকে আর ঘুমাইতে দিতেন না, জানা সারা রাত জেগে ইবাদত করা লাগবে, লুঙ্গিকে টাইট করে বেঁধে নিতেন, তারপরে কী করতেন, সারা রাত জেগে ইবাদত করতেন, লুঙ্গিকে টাইট করে বাঁধতেন আর পরিবারকে জাগিয়ে দিতেন। এই তিনটা কাজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। সম্মানিত ভাইয়েরা, এইভাবে অসংখ্য হাদিস আমাদের সামনে রয়েছে, যে হাদিসগুলো আমাদেরকে বলছে নেক আমলে যেন আমরা প্রতিযোগিতা করি, আমরা যেন বসে না থাকি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আরেকটি হাদিস, ওই হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করছেন, হুজিবাতিন নারু বিশাহাওয়াত ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারে, জাহান্নামটাকে বেষ্টন করে রাখা হয়েছে সকল মনোমুগ্ধকর জিনিস দিয়ে।
খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। আর জান্নাতটাকে বেষ্টনী দেওয়া হয়েছে সকল অপছন্দনীয় জিনিস দিয়ে, অর্থাৎ আপনি ধরেন মাসকারে জান্নাত, এর চতুর্দিক দিয়ে কী আছে? এর চতুর্দিক দিয়ে আছে নামাজ, রোজা, দান সৎকা, কোরআন তেলাওয়াত, রাত্রি জাগরণ, কষ্ট করা, জিহাদ করা। হ্যাঁ, তাহলে এইগুলো তো মানুষের মনে চায় না, কিন্তু যতই আপনি করবেন, যতই করতে থাকলেন, ধীরে 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 সামনে এগিয়ে যাচ্ছেন, একটা পর্যায়ে দেখবেন আপনার কষ্ট শেষ, সামনে যেটি আছে এটা হলো আপনার জন্য জান্নাত। আর ওয়াহুজিবাতিল্লাহ বিশ্বাহাওয়াত, জাহান্নাম থেকে, জাহান্নামটাকে বেষ্টনী দেওয়া হয়েছে সকল মনোমুগ্ধকর আকর্ষণীয় জিনিস দিয়ে, মদ, জুয়া, গাঁজা, নারী, আড্ডাবাজি, খেলতামশা, ইত্যাদি, যত মানুষের মনে যেগুলো চায় এগুলি দিয়ে সত্যি করতে থাকছেন, করতে থাকছেন, কত ভালো, কত মজা, হ্যাঁ, কত আকর্ষণীয়, কত মনোমুগ্ধকর। এরপরে সামনে গিয়ে দেখবেন বিশাল সর্প, বিশাল আগুন, রিটার্ন করবেন, নো ওয়ে, আর পিছনে ফেরার কোনো সুযোগ নেই। অতএব যেগুলো মনে চায় না সেগুলো করা লাগবে, যেগুলো মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, তাহাজ্জুদ পড়তে মনে চায় না, সিয়াম পালন করতে মনে চায় না, হ্যাঁ, তারপরে এই ধরনের নেক আমল করতে অলসতা আসে, তারপরে এইগুলি যখন করব, করতে করতে সামনে গিয়ে দেখব জান্নাত। আর খারাপ কাজগুলো যদি করতে থাকবেন, একটা পর্যায়ে দেখবেন যে আপনার সকল আনন্দ শেষ, আনন্দ করে ফেলবেন তো আপনার জন্য নিরানন্দ ছাড়া কিচ্ছু নেই, কষ্ট করবেন আপনার জন্য সামনে আনন্দ আছে। এই জন্য আরবিতে একটা প্রবাদ আছে, সেই প্রবাদে বলে ইদা আরা তান লা তাতাব ফা তাবলি আল্লাহ তাতাব, যদি তুমি চাও যে কষ্ট করবে না তাহলে কষ্ট করো যেন কষ্ট করতে না হয়। যদি অবস্থা এরকম হয় যে কষ্ট করে আমি স্কুলে যাব না, শিক্ষকের বকা শুনবো না, আমি হোম টাস্ক এটা করবো না, তারপরে হলো প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চলে যেতে হবে, ব্যাগ কাঁধে নিতে হবে, বাড়ির কাজ করতে হবে, আবার ক্ষুধা লেগে ক্লান্ত হয়ে যাবো, আবার দুপুরে ফিরে আসতে, এত কষ্ট করতে পারবো না। পিতামাতাও যদি চিন্তা করে না ছেলে মেয়ে কষ্ট করতে হবে না, তাহলে কষ্ট তো করলো না, তো ভবিষ্যতে ঠেলা গাড়ি ঠেলতে পারবে, রিক্সায় প্যাডেল মারতে পারবে, কষ্ট করতে পারবে, যেহেতু কষ্ট করা নেই কষ্ট করা লাগবে। আর যারা এখন কষ্ট করবে, কষ্ট করতে করতে একটা পর্যায়ে তার কষ্ট শেষ হয়ে যাবে, মন্ত্রণালয়ে দায়িত্ব নেবে, এবার তার জন্য গাড়ি বাড়ির যাবতীয় সব রেডি আছে, আরাম করবে, এটি সাধারণ নীতি। অতএব দুনিয়াতে কেউ যদি চায় যে আমি দুনিয়াতে খুব মজা নিয়ে নেব, যেটা নাকি অমুসলিমদের স্লোগান, জাহান্নামীদের স্লোগান আর কি, স্লোগানটা কি, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। অর্থাৎ যদি নাই বাঁচি তাহলে তো আমার তো মরার পর থেকে তো আমার কিছুই নাই, বুক তো এখানেই করতে হবে। হাদিসে নবীজি যেমন বলে দিয়েছেন আর দুনিয়া সিজনুল মোমিন ও জান্নাতুন লিল কাফের, কাফেরদের জন্য জান্নাত, অতএব এইখানেই তো আমার খাওয়া দাওয়া করতে হবে। এখনই যদি খাওয়া দাওয়া না করলাম মরার পরে তো আমার আর নাই, ডান্ডা বাড়ি ছাড়া কিছুই নাই। এই জন্য তাদের স্লোগান এটা, এটা কি কোনো মুসলমানের স্লোগান? অবশ্যই না। মুসলমানের স্লোগান হলো আমি এখানে খেয়ে কী করবো, আমার তো খাওয়ার জায়গা এটা না, দুনিয়াতে তো আমার কষ্টের জায়গা, এটা তো আমার জন্য জেলখানা। সম্মানিত ভাইয়েরা আসুন বুঝি, আসুন এখনও সময় আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝটা দিয়ে দেন, জাহান্নামীদের পিছনে যেন না ছুটি, ইমাম যেন তাদেরকে বানায়েন না, আফসোসের কিন্তু সীমা থাকবে না। ওয়ায়াউমা ইয়াদ্দু যালিমা আলা ইয়াদাই, আফসোস করে দুই হাত চিবিয়ে খেয়ে ফেলবে, এরপর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা আর-রাসূলি সাবিলা, রসুলের পথটা যদি ধরতাম, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, ওই কপালপুরা হতভাগ্য কাফের বেঈমান দুশ্চরিত্রের লোকটাকে যদি আমি আমার ইমাম, আমি আমার নেতা না বানাতাম, তার পিছনে যদি না ছুটতাম, লাকাদ আদাল্লানি আনি যিকরি, ওই লোকই তো আমাকে ভ্রষ্ট করে দিয়েছে, আমাকে জান্নাতের পথ থেকে, কোরআন থেকে দূরে সরিয়ে দিয়েছে। আসুন কাকে কাকে বন্ধু বানাই, কার পিছনে চলি, হ্যাঁ, কাকে নেতা বানাই, কাকে ইমাম বানাই, চিন্তা করতে হবে, চিন্তার সময় এখন। মৃত্যু চলে আসলে আফসোস করবেন? ওই আফসোসে কোনো রকম লাভ হবে না। সম্মানিত ভাইয়েরা, এই অধ্যায়ে আমাদের আরও অনেক হাদিস ছিল, সময়ের কারণে আমরা অনেক হাদিস বাদ দিয়েছি, যেইটুকু আলোচনা করলাম এর মধ্যে যেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের জন্য বরকত এনায়েত করেন, এর মাধ্যমে আমরা যেন নেক আমলে উদ্বুদ্ধ হই। আরেকটি হাদিস, সর্বশেষ একটি হাদিস থেকে আমরা আরও এক মিনিট কথা বলবো। আল্লাহ সুবহানাহু তাআলা সেখানে বলছেন যে ইয়া ইবাদি, এটিও হাদিসে কুদসি, ইয়া ইবাদি ইন্নি হাররামতু যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান, আমার বান্দারা, আমি আল্লাহ নিজে এত ক্ষমতাধর হওয়ার পরেও আমার নিজের উপর জুলুম হারাম করেছি মানুষের উপর, ওয়া জাআলতুহু ফীমা বাইনাকুম মুহাররামা, আর তোমাদের জন্য সেটি হারাম করে দিয়েছি, ফালা তাযালামু,
অতএব একজন আরেকজনের উপর জুলুম করবে না। ইয়া ইবাদি কুল্লুকুম দল ইল্লা মা হাদাইতু মান হাদাইতু ফাস্তাহদুনি আহদিকুম, বান্দারা তোমরা সবাই কিন্তু পথভ্রষ্ট, হ্যাঁ পথ হারা, আমি আল্লাহ যাকে হেদায়েত করি সেই কিন্তু পথ প্রাপ্ত। ফাস্তাহদুনি আহদিকুম, আমি আল্লাহর কাছে হেদায়েত চাও, চেষ্টা সাধনা করো। ওয়াদা, আমি তোমাদেরকে হেদায়েত করে দেবো। ইয়া ইবাদি কুল্লুকুম জায়, তোমরা কিন্তু ক্ষুধার্ত, ক্ষুধার্ত মানে কী পরিমাণ ক্ষুধার্ত যে থাকা লাগবে, এটা তো টের পাবে তখন। ইল্লা মান আতআমতু, আমি আল্লাহ যাকে খাবার দেব সেই খেতে পারবে। ফাস্তাতইমুনি, আমি আল্লাহর কাছে খাবার চাও। আতআইমুকুম, আমি আল্লাহ তোমাদেরকে খাবার দেব। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ডেকে 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 এরপরে এই হাদিসের লাস্ট অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমার বান্দারা যদি ইয়া ইবাদি লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ক্বামু ফি সাঈদিন ওয়াহিদ, যদি পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ এবং যত জিন সমস্ত জিন ইনসান একত্রিত হয়ে একটা ময়দানে যদি জড়ো হয়, এরপরে যদি ফাসা আলুনি, এরপরে আমার কাছে চাইতে থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, আমার এটা দরকার, আমার এটা দরকার, আমার এটা দরকার। ফা আতাইতু কুল্লা ইনসান ইন মাসআলাতাহু, প্রত্যেককে যদি তাই সে যা যা চেয়েছে সব যদি আমি দেই, মা নাকাসা যালিকা মিম্মা ইন্দি ইল্লা কামা ইয়ানকুসুল মাখিতু ইযা উদখিলাল বাহরা, তাহলে আমি আল্লাহর যেই ধনভাণ্ডার আছে সেইখান থেকে কতটুকুন কমে, তোমাদের সবাই সারাদিন চাওয়ার পরে সবাইকে বিকালবেলা সব দিয়ে দিলাম, আমার এখান থেকে কতটুকুন কমবে শোনো, সেটা হলো যে একটা সুই এটা তোমরা সাগরে ঢুকাবা, এরপরে উঠে নিয়ে আসবা, সাগর থেকে যেই পরিমাণ পানি সুইয়ের সাথে লেগে এসেছে আর যেই পরিমাণ রয়ে গেছে, আমি আল্লাহ তোমাদের প্রত্যেকের চাহিদা পূর্ণ করে দেওয়ার পরে আমি আল্লাহর যে ভাণ্ডার আছে সেই ভাণ্ডার থেকে অতটুকুন কমে, বাকি সবটাই থেকে যায়, আমার কাছে কোনো অভাব নাই। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইভাবে উদ্বুদ্ধ করলেন যে আল্লাহর কাছে অনেক আছে, আল্লাহর কাছে অনেক আছে, আমরা যত চাবো ততই পাবো, আর আল্লাহর কোনো কিছুর অভাব নেই, আল্লাহুস সামাদ, অমুকাবেক্ষী, আমরা যদি ইবাদত সবাই ছেড়ে দেবো কোনো সমস্যা নেই। অতএব আমরা যে ইবাদত করব, আমরা যে চেষ্টা সাধনা করব, এইটার মধ্যে আমাদেরই স্বার্থ, আমাদেরই কল্যাণ। ওমান শাকারা ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি, হ্যাঁ তারপরে হলো লাহামা কাসাবাত, লাহামা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত, যেই চেষ্টা করব, মান আমিলা সলিহান ফালি নাফসিহি, কল্যাণকর কাজ যা সে করলো এটা তার নিজের জন্য করলো, সুক্রিয়া যে আদায় করলো তার নিজের জন্য করলো। অতএব লাভ আমার, লাভ আপনার, আসুন নিজের লাভ, নিজের কল্যাণ, নিজের নিজের স্বার্থ, নিজের ভবিষ্যৎ, নিজের নাজাত, নিজের মুক্তি বুঝি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক এনায়েত করেন। চোখের, আমাদের চোখে পর্দা পড়ে গিয়েছে, আমাদের কলব মানে রুগ্ন হয়ে, এখন তার রুগ্ন নাই, কলব মরে গিয়েছে, আসুন কলবটাকে আবারও জীবন্ত করার চেষ্টা করি, ক্রন্দন করি, আল্লাহর কাছে ক্ষমা চাই, দোয়া করি, তৌফিক কামনা করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দিবেন। বাস্তব কথা, ইবাদত করে দেখুন, ইবাদতের মধ্যে যে মজা রয়েছে, আল্লাহর রাস্তায় কাজ করার মধ্যে যে স্বাদ, যে টেস্ট, যে মজা, যে আত্মতৃপ্তি, যে মেন্টাল স্যাটিসফ্যাকশন রয়েছে, এটি বর্ণনা করার, ব্যক্ত করার বিষয় নয়, এটি উপলব্ধি করার বিষয়, এটি বোঝানোর বিষয় নয়, এটি নিজে বোঝার বিষয়। অতএব সহজ উদাহরণ দিচ্ছি, আপনি একবার পরীক্ষা করে দেখবেন, যে ব্যক্তি সারাদিন খায়নি, সারাদিন না খেয়েছিল, এরপরে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিলেন তখন আল্লাহর নামে ইফতার গ্রহণ করলো, আর যে ব্যক্তি সকাল দুপুর সবসময় খেয়েছে এখন ওই ব্যক্তিও খেলো, আপনি দুই লোকটাকে জিজ্ঞাসা করে দেখেন কার মনের ভিতরের আত্মতৃপ্তি কেমন, অথবা আরেকজনটা যদি না জানেন তাহলে আপনি নিজে উপলব্ধি করে দেখেন, রোজা না রেখে বেশি আনন্দ নাকি রোজা রেখে বেশি আনন্দ। একজন মুমিন হেসে আনন্দ পায় না, কেঁদে আনন্দ পায়, একজন মুমিন পেয়ে আনন্দ পায় না, দিয়ে আনন্দ পায়। অতএব দেওয়ার যে আনন্দ এটা কোনোদিনই পাওয়ার সাথে তুলনা করা যাবে না। ক্রন্দনের যে আনন্দ, আপনি আল্লাহর কাছে কিছুক্ষণ দোয়া করে ক্রন্দন করে দেখেন, দেখেন কী পরিমাণ শান্তি যে আপনি পাবেন। আসুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর জীবন দিয়েছেন, ইমান দিয়েছেন, মেহনত করি নাই, নবী বংশে জন্মগ্রহণ করি নাই, আরবি ভাষাভাষী নাই,
তবু আল্লাহ আমাদেরকে ইমান দিয়েছেন, এটা আল্লাহর একটা বিশেষ চয়ন। অতএব ইমানের মূল্যায়ন করি, আল্লাহর শুকরিয়া আদায় করি, নেক আমলের মাধ্যমে নিজেদের জীবনকে ধন্য করার চেষ্টা করি, নিজেদের ছেলে মেয়ে পরিবার পরিজন তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা সাধনা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা। ইমানদারেরা নিজেদেরকে পরিবারভুক্ত সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, যেই জাহান্নামের জ্বালানি হবে, যেই জাহান্নামের জ্বালানি হবে পাথর এবং মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, হৃদয়ঙ্গম করার, আমলের মাধ্যমে নিজেদেরকে ধন্য করার তৌফিক আনায়াত করেন। আজকের মতো এখানেই শেষ করছি। আমাদের নিয়মিত যে হালাকাগুলো হয় সেই হালাকাগুলোতে আপনাদেরকে আবারও দাওয়াত দিচ্ছি, আশা করি পরবর্তীতে হালাকাগুলোতে আমাদের সাথে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নেক আমলের তৌফিক বাড়িয়ে দিন, এই কামনা ব্যক্ত করে এখানে শেষ করছি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।